শমশেরগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে ভাঙছে গঙ্গা, আর সেই গঙ্গা ভাঙন নিয়ে রাজ্যের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে গঙ্গা ভাঙনের মতোই শমশেরগঞ্জে ভাঙছে তৃণমূল কংগ্রেস। ফের তৃণমূলে ভাঙন মুর্শিদাবাদের শমশেরগঞ্জের নিমতিতায়। জাতীয় কংগ্রেসের 30 এপ্রিল রবিবার থানায় ডেপুটেশনকে সফল করতে নিমতিতা অঞ্চল কংগ্রেসের পক্ষ হতে নিমতিতা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় পথসভা। আর জাতীয় কংগ্রেসের এই পথসভা যেন পরিণত হলো জনসভায়। আজকের এই পথসভায় কংগ্রেস থেকে কংগ্রেস নেতা বাশিরউদ্দিন শেখ ও আরমান খানের হাত ধরে কংগ্রেসে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের 100 কর্মী সমর্থক। পঞ্চায়েত ভোটের আগে জাতীয় কংগ্রেসের যোগদানে দলের শক্তি বৃদ্ধি হলো বলে জানিয়েছেন কংগ্রেস নেতা বাশিরউদ্দিন শেখ। দেখুন তার চিত্র। আমাদের রাজ্য কর্মসূচি ছিল 30 তারিখ, ডেপুটেশন আছে সে সম্বন্ধে, এবং তৃণমূলেরা বলছে যে আমরা নাকি আমাদের লোকসংখ্যা নাই, মিটিং করেছিলাম দেখানোর জন্য। আমরা বুথে বুথে ক্যান্ডিডেট পারবো না, আমাদের MLA সাহেব আমাকে চ্যালেঞ্জ করেছে। তা আমি MLA সাহেবকে বলছি যে আমাদের ক্যান্ডিডেট ঠিক হয়েছে, আপনার ক্যান্ডিডেট এখন মধ্যে ঠিক হয়নি। একটা বুথে 5-6 করে ক্যান্ডিডেট, কে কত টাকা দিবে সে হবে ক্যান্ডিডেট, টাকা না দিলে ক্যান্ডিডেট হতে পারে। আমাদের কংগ্রেসে 1 টাকা লাগে না ক্যান্ডিডেট হতে। দাবি হবে এই যে সাধারণ মানুষকে, জনগণকে হেনস্থা করছে প্রশাসন, শাসক দলের কথা শুনে কাকে অ্যারেস্ট করছে, কাকে গাঁজার কেস দিচ্ছে, পানির কেস দিচ্ছে, এইভাবে যেন হেনস্থা করে না হয়, তার জন্য আমরা ন্যায্য কাজের জন্য ডেপুটেশন দেবো 30 তারিখ। ওরা তৃণমূলের ছিল, তারা তৃণমূলে অত্যাচারিত হয়েছে, তৃণমূলের কোনো কাজ পায়নি, ধানগড়া কামালপুর এইসব লোকের কোনো কাজ হয়নি। ভাঙন যেমনের তেমন আছে, কেন্দ্রের কথা বলছে, রাজ্যের কথা এক বলছে, মন্ত্রীর এক বলছে, MLA এক বলছে, মুখ্যমন্ত্রী এক কথা বলছে, কথার সঙ্গে কেউই তাল নাই। এই হিসেবে লোক নিরাশ হয়ে আজকে কংগ্রেসের সঙ্গে যোগদান করলো না। আগে তৃণমূল করতেন, ওনারা আজকে 300 থেকে 400 জন এরকম মানে কংগ্রেস জয়েন করেছেন, ওদেরকে আমরা ধন্যবাদ জানাবো। এবং এটা বলবো যে ওনারা আমাদের কংগ্রেসের মতো সহযোগিতা করবে এবং আগেও করবে। এবং এটাই বলবো যে কংগ্রেস আমাদের মানে আপনাদের সঙ্গে আছে, ব্যাস এটা আপনারা কোনো রকম চিন্তা করবেন না, আমরা আছি অবশ্যই। আজকে বিশেষত 30 তারিখে আমাদের গোটা বাংলা জুড়ে যে TMC সন্ত্রাস, গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন করার দাবিতে, এবং কংগ্রেস কর্মীদের নেতাদেরকে কংগ্রেস কর্মীদেরকে মিথ্যা কেস দিয়ে যে ফাঁসানো হচ্ছে তার প্রতিবাদে 30 তারিখ আমাদের শমশেরগঞ্জ থানায় বড় ডেপুটেশন আছে। তার পরিপ্রেক্ষিতে আজকে নিমতিতায় আমাদের খান সাহেবের বাড়ির সামনে একটা পথসভার আয়োজন করা হয়েছিল। এই পথসভায় আমরা জাতীয় কংগ্রেসের যা সাড়া পেলাম, তার আমরা আশাবাদী আগামীতে আমাদের নিমতিতা অঞ্চল গঠন করব, এটা আশা রাখছি। অবশ্যই করেছে, তাদের তিনাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা TMC অত্যাচারিত, অনেকেই ঘর ছাড়া, অনেকেই ঘর বাড়ি ছাড়া হয়ে আছেন এখনও, তাদের মিথ্যা কেস দেওয়া আছে, তাদের দিনের দিন ভয় দেখানো হচ্ছে যে অন্য পার্টি করলে আমরা এই করবো এই করবো, পুলিশ দিয়ে লেলিয়ে দিব। এর প্রতিবাদে এবং জনসাধারণের তাদের মধ্যে যে আমি দেখলাম যে জনসাধারণের সত্যি তাদের জনসাধারণের কিছু কাজ করার যে উন্মাদনা আছে সেটা আমরা লক্ষ্য করলাম, এবং তারই পরিপ্রেক্ষিতে এবং জাতীয় কংগ্রেসকে অন্তর থেকে ভালোবেসে আজকে জাতীয় কংগ্রেসে প্রায় 150 জন তৃণমূল সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করেছে ধানগড়া গ্রাম থেকে। আপনার নাম? আমার নাম মানিরুজ্জামান মিলন, আমি নিমতিতা কিষাণ কংগ্রেসের জন্য যোগ দিলাম। MLA সাহেব আমিরুল বিশ্বাস যে ছিল, ওর সঙ্গে আমরা তৃণমূল করেছিলাম। আমরা এখন টুটুল মেম্বার যে আমাদের প্রধান আছে, তো আমরা কোনো কোনো মিটিং টিটিং কোনো জায়গাতে আমাদের সঙ্গে ভালোভাবে কথাও বলে না, আমরাকে কোনো জায়গাতে ডাকে নাও। তো আমরা কংগ্রেসে এসেছি কোনো আশা নিয়ে, কি কংগ্রেস যদি জিতে কিছু ওদের সঙ্গে আমি চলাফেরা করবো, ভালোভাবে মানুষের সঙ্গে গ্রামের উন্নয়ন যেমন করতে পারি, তার জন্য আমরা আজকে জাতীয় কংগ্রেসে এসেছি। কতজন কর্মী সমর্থক আজকে? 100 থেকে 150 জন এসেছি। আপনার নাম? আমার নাম বাসিত সিং বাড়ি বাড়ি। মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান LMET ইন্টারন্যাশনাল স্কুল, বহরমপুরের LMET ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোম কলেজ, CBSE অ্যাফিলিয়েটেড স্কুল, ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও এন্ড ভিজুয়াল ডিভাইসেস, সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম। LMET ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্ট ফেসিলিটি এবং হোস্টেল ফেসিলিটি। আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার স্বার্থে LMET ইন্টারন্যাশনাল স্কুলে। LMET ইন্টারন্যাশনাল স্কুল, এ
ইউনিট অফ এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল বলরামপুর শাখা গাবতলা ভাতশালা বসন্তপুর ডোমকল মুর্শিদাবাদ। ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন 8001002255 অথবা 9046631433 এই নম্বরে।